আসসালামু আলাইকুম দর্শক আজকের নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম এমপিয়ানার হত্যা আওয়ামী লীগ নেতা মিন্টু সদত্তর দিতে না পারলে গ্রেফতার জানিয়েছেন হারুন ৬২১ একুশ মন্দির মামলা চলছে পাঁচ বছরের বেশি সময় ধরে জানিয়েছে সংসদের স্বরাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগ আমাদের প্রধান শত্রু জানিয়েছেন বিএনপির মহাসচিব ব্যাংকে কোর শাস্তি না পেলে দেশ আর ঠিক হবে না জানিয়েছেন সংসদে অ্যাডভোকেট সালমা ইসলাম আদালতে লুহার খাঁচার রাষ্ট্রের জন্য কলঙ্ক জানিয়েছেন রব ঋণ খেলাপি অর্থ পাচারকারীদের বিরুদ্ধে অভিযান চালানোর দাবি সংসদে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আওয়ামী লীগ নেতা মিন্টু সদোত্তর দিতে না পারলে গ্রেফতার জানিয়েছেন হারুন সংসদ সদস্য আনোয়ারুল আজিমানার হত্যাকাণ্ডের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আনা হয়েছে জিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে ডিবির তদন্তকারী কর্মকর্তার কাছে হত্যাকাণ্ডের বিষয়ে বিভিন্ন তথ্যপাত্র রয়েছে সে তথ্যপাত্রের ভিত্তিতে মিন্টু যদি কোনো সদুত্তর দিতে না পারেন তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রেফতার নেবেন তদন্তকারী কর্মকর্তা বুধবার বারো জুন বিকেলে মিন্টু রোডে নিজ কার্যালয়ে গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ এসব কথা বলেন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি মোহাম্মদ মোহাম্মদ রশিদ বলেন জিনাইদ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুর কাছে পাওয়া তথ্যপাত্র বিচার বিশ্লেষণের পরে জিজ্ঞাসাবাদের জন্য সাইদুল করিম মিন্টুকে ডাকা হয়েছে মিন্টুর কাছে তথ্যগুলো জানতে চা হবে মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে যদি মিন্টু সদত্তর দিতে না পারেন তবে তাকে ছেড়ে দেওয়া হবে আর যদি কোনো প্রশ্নের উত্তর দিতে না পারেন তবে তদন্তের ধারাবাহিকতায় যা করার তাই করা হবে মিন্টুকে গ্রেফতার না দেখিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কেন এমন প্রশ্নের জবাবে ডিবি প্রধান বলেন আমাদের তদন্তকারী কর্মকর্তার কাছে হত্যাকাণ্ডের বিষয়ে বিভিন্ন তথ্যপত্র রয়েছে সে তথ্যপত্রের ভিত্তিতে মিন্টু যদি কোনো সদউত্তর দিতে না পারেন তদন্তকারী কর্মকর্তা তখনই আইনগত ব্যবস্থা নিবেন ৬২১ একুশ বন্দির মামলা চলছে পাঁচ বছরে বেশি সময় ধরে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেন দেশের কারাগারে বিচার বই ভর্ত কোন বন্দি আটক নেই তবে পাঁচ বছরের বেশি সময় ধরে ছয়শ একুশ বন্দির মামলার চলমান আজ বুধবার জাতীয় সংসদের স্বতন্ত্র সংসদ সদস্য মোহাম্মদ হুসাম উদ্দিন চৌধুরীর প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিতে প্রশ্ন উত্তর টেবিলে উপস্থাপন করা হয় হয় সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান বাংলাদেশের কারাগারে ষোলোটি দেশের তিনশো তেষট্টি নাগরিক আটক রয়েছেন এর মধ্যে সবথেকে বেশি ভারতের নাগরিক দুইশো জন মিয়ানমারের একশো নাগরিক বাংলাদেশের কারাগারে আটক আছেন অন্যান্য দেশের মধ্যে পাকিস্তানের সাতজন নাইরিজিয়া ও মালয়েশিয়ার ছয় জন করে চীন ও বেলারুসে চারজন করে কেমিরুন ও পেরুর দুইজন করে এবং আমেরিকা বতসুয়ানা জার্জিয়া তানজানিয়া মালয় ও আঙ্গোনার একজন করে নাগরিক আটক রয়েছেন সরকারি দলের সংসদ সদস্য হাবিবুল রহমানের প্রশ্নের জবাবে খান বলেন সালে আগস্ট থেকে একত্রিশ জন বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিককে গ্রেফতার করা হয়েছে রোহিঙ্গা ক্যাম্পাসগুলোতে জননিরাপত্তা ভিঘ্নকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে গোয়েন্দা নজরদারির আওতায় আনা হচ্ছে সন্ত্রাসীদের দমনে নিয়মিত ও অভিযান পরিচালনা করা হচ্ছে আব লীগ আমাদের প্রধান শত্রু জানিয়েছেন বিএনপির মহাসচিব বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এই সরকার আওয়ামী লীগ আমাদের প্রধান শত্রু তারা দেশের সব কিছু ধ্বংস করে ফেলেছে আমাদের সুর একটাই এই সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা আন্দোলন চলছে আন্দোলন চলবে শীঘ্রই আমাদের আন্দোলন আরও বেগবান হবে আমরা সব দল সমমনা একত্রিত হতে পেরেছি কিভাবে এই সরকারকে পারে কিভাবে গণতন্ত্র পূর্ণ রোদ্ধার করতে পারি সে লক্ষ্যে আমরা সংগ্রাম করছি বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির উদ্যোগে বাংলাদেশে গণতন্ত্রের সংকট উত্তোলনের পথ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ফকরুল বলেন বর্তমান সরকারের অপকীর্তি বলে শেষ করা যাবে না এরা রাজনৈতিক কাঠামো ধ্বংস করেছে এবং অর্থনৈতিক কাঠামো ধ্বংস করেছে আমরা লড়াই করছি আমাদের ইতিমধ্যে অনেক অর্জন হয়েছে সবচেয়ে বড় অর্জন হচ্ছে বিভিন্ন বাম ডান চিন্তা রাজনৈতিক দলগুলোকে মিলিয়ে আমরা আন্দোলনে একমত হয়েছি ভেঙ্খে করে শাস্তি না পেলে দেশ আর ঠিক হবে না জানিয়েছেন সংসদে অ্যাডভোকেট সালমা ইসলাম ব্যাংক লোডেরা ঋণ খেলাপি ও টাকা পাচারকারীদের সামাজিকভাবে বয়কট করার আহ্বান জানিয়েছেন সাবেক প্রতিমন্ত্রী ও জাতীয় পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি তিনি বলেছেন সময় এসেছে ওদের সামাজিকভাবে বয়কট করতে হবে জাতীয় সংসদে এমন আইন পাশ করতে হবে যাতে তারা বিমানে উঠতে না পারে ট্রেনের টিকিট না পায় কোনো দামে গাড়িতে চড়া তো দূরের কথা যেন কোনো রিক্সাওয়ালা তাদের নিতে ঘৃণা প্রকাশ করে আমি প্রধানমন্ত্রীর কাছে বিশেষ অনুরোধ করব রাগব পাল ঋণ খেলাপি এবং অর্থ পাচারকারীদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হোক একই সঙ্গে ওদের একই সঙ্গে ওদের বাসাবাড়ির সব ধরনের সার্ভিস বন্ধ করে দেয়া হোক বিশেষ করে ব্যাংক খেকুদের যদি আমরা আগের শাস্তি দিতে না পারি তাহলে দেশ আর ঠিক হবে না বুধবার জাতীয় সংসদে হবে দুই প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে অ্যাডভোকেট সালমা ইসলাম এসব কথা বলেন স্পিকার ডক্টর শিরিন শারমেন চৌধুরী এই সময় সভাপতিত্ব করেন আলোচনায় অংশ নিয়ে অ্যাডভোকেট সালমা ইসলাম দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি অর্থনৈতিক সংকট সরকারের উন্নয়ন ও অগ্রগতি চিত্র তুলে ধরার পাশাপাশি চলমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা বলেন এ সময় তিনি আরও বলেন করোনাকালীন কঠিন সংকট আমাদের প্রধানমন্ত্রী সফলভাবে মোকাবেলা করতে পারলেও এখন তাকে বেশি হিমশিম খেতে হচ্ছে আদালতে লোহার খাঁচা রাষ্ট্রের জনকলঙ্ক জানিয়েছেন রব আদালত চিড়িয়াখানা নয় উল্লেখ করে আদালত থেকে লোহার খাঁচা দ্রুত অপসারণের দাবি জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি আসম আব্দুল রব ও সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা বলেন লোহার খাঁচা হিংসতার প্রতীক এটা শুধুমাত্র হিংস পশুর বেলায় ব্যবহার করা হয় কোন ক্রমে এটা মানুষের মর্যাদার সঙ্গে সারক্রম পূর্ণ নয় আদালত কোনো চিটিয়াখানা নয় আদালত হচ্ছে ন্যায় বিচারের প্রতিষ্ঠান সুতরাং মুক্তি সংগ্রামের মাধ্যমে অর্জিত স্বাধীন দেশের আদালতের লোহার খাঁচা সংরক্ষণ করা মুক্তিযুদ্ধের কলঙ্ক হিসেবে প্রতিবাদ হচ্ছে তারা আরও বলেন সরকার ভিন্নমত ও পদকে স্তব্ধ করার মাধ্যমে ভয়ভীতি ছড়িয়ে দেয়ার কৌশলে আদালতে লোহার খাঁচা প্রতিস্থাপন করেছে এটা জাতির বুকে রক্ত নামস্তর লোহার খাঁচা সরকারের প্রতীক হিসেবে চিহ্নিত হচ্ছে এবং সরকারের স্বরূপ উন্মোচিত হচ্ছে লোহার খাঁচার অমর্যতার অগ্নি থেকে বাংলাদেশের গৌরব ডক্টর মোহাম্মদ ইউনুস পর্যন্ত রেহাই পাচ্ছে না প্রতিনিয়ত আদালতে হাজার হাজার মানুষকে অমর্যতার দিকে ঠেলে দেয়া হচ্ছে ঋণ খেলাপি অর্থ পাচারকারীদের বিরুদ্ধে যৌথ অভিযান চালানো দাবি সংসদে বিরোধী দল জাতীয় পার্টির দুজন সংসদ সদস্য বলেছেন বাংলাদেশ এখন কঠিন সংকট কালপার করছে একদিনে এ সংকট হয়নি এর অন্যতম কারণ লাগুমহীন দুর্নীতি ও অর্থপাচার দুর্নীতি ও অর্থপাচারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান ওই দুজন সংসদ সদস্য তাদের একজন ঋণ খেলাপি ও অর্থপাচারকারীদের বিরুদ্ধে যৌথ অভিযান চালানোর দাবিও জানান আজ বুধবার জাতীয় সংসদে দু হাজার অর্থবছরের অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে ওই দুজন সংসদ সদস্য এ দাবি জানান ঋণ খেলাপি অর্থ পাচারকারীদের বিরুদ্ধে যৌথ অভিযান চালানোর দাবি জানান জাতীয় পার্টির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সালমা ইসলাম বাজেটের উপর আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন করোনাকালে কঠিন সংকট প্রধানমন্ত্রী সফলভাবে মোকাবেলা করতে পারলেও এখন তাকে বেশ হিমশিম খেতে হচ্ছে এর জন্য তাই এক শ্রেণীর দুর্নীতিগ্রস্ত ও অর্থপাচারকারী ব্যাংক লুটেরা যারা বিভিন্ন খাতে দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহার করে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছেন যদিও সরকার এখন এই রাঘব বলদের শক্ত হাতে ধরা শুরু করেছে সালমা ইসলাম বলেন মাঝে মধ্যে চৌনপুঁটিদের শাস্তি হলেও প্রভাবশালী খেলাপীরা আছেন বহাল তবিরতে বিশেষ করে প্রভাবশালীরা এখনও খেলাফি হন না তারা প্রভাব খাটিয়ে দফায় দফায় ঋণ পূর্ণ ঘটন করে নেন এছাড়া নামে বেনামে কারা মোটা অঙ্কের ঋণ নিয়ে কীভাবে কোন পদ্ধতিতে বিদেশে অর্থ পাচার করছেন তা অনেকে না জানলেও কিছু লোক তো জানেন কয়েকটি ব্যাংকের এক শ্রেণীর পরিচালকরা কিভাবে এসব ঋণের টাকা হাতিয়ে নিয়েছেন সেটিও তদন্তের দাবি রাখে এজন্য ব্যাংক খেকুদের আগে শাস্তি না হলে দেশ ठीक होना है